বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। টেক টাইম ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মেহেদী হাসান মামুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ তৃতীয় বর্ষ ডুয়েট। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসছি সেটি হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বেসিক কনসেপ্ট বা প্রাথমিক ধারণা। তাহলে দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোথা থেকে এসেছে? প্রাথমিকভাবে মেকানিক্স বা বলবিজ্ঞান বা বলবিদ্যা থেকে। এখন দেখো, বলবিজ্ঞানকে যদি আমরা ভাঙি তাহলে পাই বল এবং বিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় বল সম্পর্কিত নীতি এবং প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো বলবিজ্ঞান বা মেকানিক্স। চলো বন্ধুরা, দেখে আসি মেকানিক্সের উদ্ভব কোথা থেকে। স্যার গ্যালিলিও গ্যালিলাই এবং স্যার আইজ্যাক নিউটনের বল সম্পর্কিত কিছু নীতি বা থিওরি থেকে মূলত আমরা মেকানিক্সের বেসিক কনসেপ্টটা পেয়ে থাকি। এখন দেখো, বলবিজ্ঞানের কিছু শাখা, কি কি শাখা নিয়ে বলবিজ্ঞান গঠিত? বলবিজ্ঞান তিনটি শাখা নিয়ে গঠিত। এখানে হাইড্রোলিক্স, স্ট্রেন্থ অফ মেটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স। আমরা এখানে পেয়ে গেলাম কি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমাদের মুখ্য বিষয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এখানে যদি সংজ্ঞায় চলে যাই বন্ধুরা, তাহলে প্রকৌশল বিদ্যার যে শাখায় বা অংশে বলের বিভিন্ন নীতি এবং প্রয়োগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে তাকে আমরা বলি কি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স। চলো বন্ধুরা, এবার দেখে আসি এর উদাহরণ। মেছি হাঁটছে, এর সামনের দিকে একটা বল আসছে। তাহলে মেছি যদি তাকে লাথি মারে, বলটি কোন দিকে যাবে বন্ধুরা? তোমরা কি বলতে পারবে? আমিও বলতে পারবো না। তাহলে এর সলিউশন কে দিবে? এর সলিউশন দিবেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আরো কিছু উদাহরণ, আরো কিছু সমস্যার সমাধান আমরা পাবো আমাদের পরবর্তী কিছু আলোচনার মাধ্যমে। অবশ্যই তোমরা সেখান থেকে কিছু ক্লিয়ার হতে পারো আশা করি। এবার দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কিছু শাখা বা প্রকারভেদ। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রকারভেদ হচ্ছে দুই ভাগে, মূলত স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। এখন স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক, দেখো স্থিতিবিদ্যা বলতে বোঝায় স্থির বস্তুর উপর প্রকৃত বলের নীতি এবং প্রয়োগ নিয়ে আলোচনা। দেখো বন্ধুরা, স্থির একটা গাড়ি আছে, এর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে অবশ্যই এর উপর বল প্রকৃত হয়ে এটা সামনের দিকে আগাবে। এখন এই বলের নীতি এবং প্রয়োগ নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় সেখানে আমরা বলতে পারি এটাকে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক। এখন দেখো ডাইনামিক বা গতিবিদ্যা। তাহলে বন্ধুরা, কি স্থিতিবিদ্যায় গেল স্থির বস্তুর উপর, এবার ডাইনামিকে বা গতিবিদ্যা আসবে গতিশীল বস্তুর উপর। এখন দেখো, কোনো গতিশীল বস্তু বা চলমান বস্তুর উপর, যেমন গাড়ি হতে পারে, সেটা এই গাড়ির উপর গাড়ি চলমান আছে, গাড়ির উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেটা আরো গতিশীল হবে। এখন এই বলের নীতি এবং প্রয়োগ নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যা বা ডাইনামিক। এই ডাইনামিককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি বন্ধুরা। প্রথমত হচ্ছে কাইনেটিক্স, দ্বিতীয়ত হচ্ছে কাইনেমেটিক্স। এখন এই কাইনেটিক্সের সংজ্ঞা যদি আমরা আসি, কাইনেটিক্সটা হচ্ছে কোন একটা গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করার পর এটা যে পরবর্তীতে যে বল প্রাপ্ত হবে, এই মোট বল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেখানে সেটা হচ্ছে আমাদের কাইনেটিক্স। যেমন কোন একটা বস্তু চলমান অবস্থায় আছে, এখানে আমি কিছু বল প্রয়োগ করলাম, তাহলে কি হলো বন্ধুরা, বস্তুটা আরো বলপ্রাপ্ত হলো, বলপ্রাপ্ত হয়ে সামনের দিকে আগাতে থাকলো। এখন বস্তুর উপর যে মোট বলটা এটা নিয়ে যে যেখানে আলোচনা করা হয় সেখানে আমরা বলবো কাইনেটিক্স। ওকে বন্ধুরা, এবার আসি কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স হচ্ছে কোন একটা বস্তু চলমান আছে, এখানে কিছু বল প্রয়োগ করলাম, এরপরে এটা বলপ্রাপ্ত হওয়ার পরে সামনের দিকে আগাতে থাকলো। এখন যে বলটা এটার ভেতর সঞ্চয়মান আছে সেটাকে আমরা বলতে পারি, বা সেই বল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলতে পারি আমরা কাইনেমেটিক্স। ওকে বন্ধু, আজকে আমাদের কি কি শিখলাম একটু দেখে নিই। প্রথমেই শিখলাম মেকানিক্স বা বলবিজ্ঞান কি, এটি কোথা থেকে এসেছে, বলবিজ্ঞানের শাখা কি কি। শাখার মধ্যে আমরা পেলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি এবং এর উদাহরণ শিখলাম। এরপর দেখলাম আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রকারভেদ বা ভাগ, এর মধ্যে পেলাম গতিবিদ্যা, গতিবিদ্যার আবার ভাগ, এরপর গতিবিদ্যার ভাগের মধ্যে সংজ্ঞা এবং এর উদাহরণ। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও শিক্ষার জন্য। তোমাদের কোনো পরামর্শ থেকে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাও। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।